হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলবো। তো কালকে ডার্বি ম্যাচ আমরা প্রত্যেকেই দেখেছি, এবং 7 বার টানা এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি ম্যাচে জয় করলো। তো অবশ্যই এটিকে মোহনবাগানের জন্য একটা ভীষণ ভালো খবর, কালকে হুগো বুমাস এবং মনবীর সিংয়ের গোলে এটিকে মোহনবাগান জয় ছিনিয়ে নিয়েছে লাল হলুদ ক্রিকেটের বিরুদ্ধে। তো আজকে ভিডিওটা শুরু করব একটা খুব খারাপ খবর দিয়ে, যেটা হয়তো অনেকেই জানো। কালকে একজন ইস্টবেঙ্গল সমর্থক ম্যাচটি দেখতে দেখতে হৃদরোগে আক্রান্ত হন। ওনার নাম ছিল জয়শঙ্কর সাহা, তার বয়স কিন্তু ছিল মাত্র 38 বছর। তো এরপরে তাকে কাছেই যে AMRI হসপিটাল রয়েছে সল্টলেকে, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে ডক্টররা তাকে রিভাইভ করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাত্রির 9:07 তিনি মারা যান। তো অবশ্যই এটা কিন্তু আমাদের জন্য একটা ভীষণ ভীষণ খারাপ একটা খবর। ম্যাচের উত্তেজনা থাকে এবং সেখান থেকে এই ধরনের দুর্ঘটনা একেবারেই কিন্তু কাম্য নয়। তো ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি, এবং ওনার ফ্যামিলির প্রতি অনেক অনেক সমবেদনা। এই কঠিন সময় ভগবান ওনাদেরকে শক্তি দিন, যাতে এর বিরুদ্ধে ওনারা লড়াই করতে পারেন। তো যাই হোক, এবার আমি চলে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে হয়তো এখনও পর্যন্ত ডিসকাস করা হয়নি, যে কালকে ইস্টবেঙ্গলের দুটো পেনাল্টি শাউট উঠেছিল দুটোই ম্যাচের প্রথমার্ধে। একটা চটন ও ডুহাটিকে আশিস রাই ফেলে দেন বক্সের মধ্যে, আর একটা ক্লেটন সিলভার সঙ্গে প্রীতম কোটালের একটা সংঘর্ষ হয়। তো সেই দুটো কি পেনাল্টি ছিল, এই ব্যাপারটা নিয়ে কিন্তু নানান মুনির নানান মত শোনা গিয়েছে। তো এটা নিয়ে একটু আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তো কথাটা আমি বলবো সেটা ফুটবলের নিয়ম অনুযায়ী, ফুটবলের যে ল বুক রয়েছে, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা IFAB, যারা ফুটবলের সমস্ত নিয়মকানুন তৈরি করেন, এবং সেই যে ল বইয়ের 12 নম্বর যে রুল আছে, ফাউলস অ্যান্ড মিসকন্ডাক্ট, সেখানে কি বলা হয়েছে এই ফাউল অ্যান্ড মিসকন্ডাক্ট নিয়ে। তো প্রথমে আমি চলে এসেছি জর্ডন ডোহাটির ঘটনাটায়। তো ডাইরেক্ট ফ্রি কিক অফেন্স হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পুশ অর অ্যাটেম্প টু পুশ। তো ডাইরেক্ট ফ্রি কিক সেটা যখন বক্সের মধ্যে হয় তখনই সেটা পেনাল্টি হয়। তো সেই জন্য ডাইরেক্ট ফ্রি কিক অফেন্সগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। তো আশিস রায় অবশ্যই একটা পুশ করেছিল জর্ডন ও ডোহাটিকে, এবং পুশের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে IFAB রুলে, সেক্ষেত্রে দেখতে হবে যে অপোনেন্টের ইন্টেনশনটা বলটা খেলার ওপর ছিল কিনা। তো সেক্ষেত্রে আমার মনে হয় জর্ডন ও ডোহাটি বলটি খেলতেই চেয়েছিলেন, তো সেক্ষেত্রে আশিস রায়ের বাহাত্তা কিন্তু চলেছিল। তো আমার মনে হয়তো সেইটা রেফারি শ্রেয়া শ্রীকৃষ্ণ পেনাল্টি দিলেও দিতে পারতেন, যদিও কলটা কিন্তু 50-50 ছিল, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। অন্যদিকে ক্লেটন সিলভার যে ইনসিডেন্টটা ঘটে প্রীতম কোটালের সঙ্গে, সেটা একটা ট্রিপ হয়। প্রীতম কোটাল বলটা খেলতে গিয়েছিলেন, মানে ক্লিয়ার করতে গিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তার পায়ে বলটা না লেগে তার পাটা লাগে ক্লেটন সিলভার পায়ে। তো ট্রিপ অর অ্যাটেম্প টু ট্রিপের ক্ষেত্রে কিন্তু IFAB রুলটা একটু অন্যরকম আছে। সেখানে যেটা বলা হয়েছে যে অপোনেন্ট বলটা খেলতে চাক কি না চাক, ইরেসপেক্টিভলি অফ এনি সিচুয়েশন, যদি ট্রিপ হয় বা ট্রিপ করার যদি চেষ্টা করা হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা ডাইরেক্ট ফ্রি কিক অফেন্সের মধ্যে পড়বে, এবং যেহেতু সেটা পেনাল্টি বক্সের মধ্যে হয়েছে তো সেটা অবশ্যই পেনাল্টির মধ্যেই পড়বে। তো ক্লেটন সিলভার ওটা কিন্তু পেনাল্টি ছিল, তো সেক্ষেত্রে রেফারি শ্রীকৃষ্ণা অত লোকের মাঝখানে, অত চিৎকারের মাঝখানে এবং অত একটা হাই ইন্টেন্সিটি গেমের মধ্যে হয়তো সেটা মিস করে গিয়েছিলেন, তবে ওইটা কিন্তু পেনাল্টি ছিল। জর্ডন ডোহাটিটা 50-50 কল হলো, কিন্তু ক্লেটন সিলভার ওটা পরিষ্কার পেনাল্টি ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এবারে আমি চলে আসছি আরও একটা বিষয়ে। এই যে টানা 7 বার ডার্বি হার, এর দায় কি শুধুমাত্র ফুটবলারদের বা কোচের ওপর? কোচ তাড়ালে, ফুটবলার পাল্টালেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? আমার মতে উত্তরটা হচ্ছে একেবারেই না। তার কারণ, অন্তত 5টা যে ISL ডার্বি হয়েছে সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের মধ্যে কিন্তু
আকাশ পাতাল তফাৎ ছিল। এই কথাটা অপ্রিয় হলেও সত্যি। আমরা যদি 2020 সাল থেকে দেখি, সেই বছর যখন শ্রী সিমেন্ট আসে একেবারে লাস্ট মোমেন্টে, টিম করাই যায়নি, দ্বিতীয় বছর শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিপত্র বা ফাইনাল টার্মশিট সই করা নিয়ে ঝামেলা, তৃতীয় বছর ইমামি গ্রুপের সঙ্গে চুক্তি কিন্তু কোনোভাবেই বনিবনা না হয়, দল গঠন করতে একদম শেষ মুহূর্তে গিয়ে মাঠে নামে ইস্ট বেঙ্গল দল। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু এই ব্যাপারটাতে লক্ষ্য দিতেই হবে। শুধুমাত্র ডার্বির আগের দিন মাঠের বাইরে থেকে এটা বললেই হবে না যে ইস্ট বেঙ্গলে জার্সি পরতে গেলে মস্তান হতে হয়, শুধুমাত্র সেই সব বলে বাজার গরম করা কথাবার্তা বললেই কিন্তু নিজেদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমি কিন্তু সেমভাবে এইসব কথাবার্তা বলবো ইমামি গ্রুপের যিনি ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন, সে আদিত্য আগরওয়াল বাবু, এবং ইমামি ইস্ট বেঙ্গল এফসির CTO অময় ঘোষালকে। কয়েকটা কথা বা কয়েকটা তথ্য একটু তোমাদের সামনে তুলে ধরছি, তারপরে তোমরাই ব্যাপারটা বিচার করো। কমলজিৎ সিংকে ইস্ট বেঙ্গল সই করায় কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে অপশান ছিল অ্যালবিনো গোমস এবং বিশাল কাইত, এর সঙ্গে সঙ্গে অমরিন্দর সিংও। কিন্তু ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম কমলজিৎ সিংকে সই করায়। কমলজিৎ সিং কালকের দুটো খারাপ গোল খেয়েছে বলে আমি বলছি না, কমলজিৎ সিংকে কিন্তু আমার কখনোই টপ কোয়ালিটি গোলকিপার মনে হয়নি, সে তোমরা আমাকে যাই বলো না কেন। তার বল গ্রিপিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন এবং অবশ্যই ম্যাচের মধ্যে তার যে একটা বিচরণ, সেটা কিন্তু কখনোই আমার আপ টু দ্য মার্ক লাগেনি এবং তাকে আমার কখনোই একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলার জন্য কনফিডেন্ট মনে হয়নি। তো আমি জানি না তোমরা কারা কারা আমার সঙ্গে একমত হবে, তো এইটা কিন্তু অবশ্যই বাস্তব। এসব বিদেশিদেরকে ইস্ট বেঙ্গল নিয়ে এসেছে, ক্লেইটন সিলভা, ইভান গনসালেস, তাদেরকে কিন্তু তাদের রেসপেক্টিভ দলগুলো ছেড়ে দিয়েছিল। কেন কোনো ভালো বিদেশি চয়ন করে নিয়ে আসা যাবে না? কেন ডিমিট্রি পেটেটোস বা জনি কাউকুর মতো ফুটবলারকে খুঁজে পায় না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট? প্রশ্ন প্রচুর, উত্তর কিন্তু কিছুই নেই। কেন ম্যাটি স্টেইনম্যান, অ্যান্টনি পিলকিংটনের মতো প্লেয়াররা ইস্ট বেঙ্গলের হয়ে ভালো খেললেও তাদেরকে পরের বছরগুলোতে ধরে রাখা যায়নি? কেন দেবজিৎ মজুমদার, হীরা মণ্ডলের মতো প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হলো? আমরা কিন্তু কেউ এই প্রশ্নগুলোর উত্তর জানি না, শুধুমাত্র কিছু বড় বড় কথা এবং মস্তান হতে হয় বাজার গরম করার মতো কথাবার্তা বলে আমরা নিজের দলে, আমরা নিজের দমে আইএসএল খেলছি এইসব বললে কিন্তু জয় আসে না। সমর্থকরা কিন্তু ইস্ট বেঙ্গলের জয় দেখতে চায়, শুধুমাত্র আইএসএলে তাদের পার্টিসিপেশন দেখতে চায় না বলেই আমার বিশ্বাস। তো আশা করবো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবার একটু শিক্ষা নেবে এবং পরের বছর থেকে দলটাকে ভালো করে তৈরি করবে। এই ইস্ট বেঙ্গল দলটার মধ্যেই কিন্তু সমস্যা রয়েছে, তারা হয়তো প্রচুর লড়াই করবে, চোখে চোখ রেখে অপোনেন্টের সঙ্গে তারা কিন্তু লড়বে, 1 ইঞ্চি জমিও ছাড়বে না, কিন্তু একটা ম্যাচ জিততে গেলে যে ধরনের ক্রীড়ার ইনস্টিংক্ট দরকার, যে ধরনের মানসিকতা দরকার, সেই মানসিকতা কিন্তু অবশ্যই এই লাল হলুদ দলের মধ্যে নেই, না বিদেশিদের মধ্যেও নেই, এটা আমি তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। শ্রীলাম্বুস, কিরিয়াকু, জর্ডান অরোয়াটি এরা ভালো প্লেয়ার কিন্তু অবশ্যই আইএসএলের মানের নয়। আইএসএলে অন্যান্য দলে যে মানে বিদেশিরা খেলছে তাদের কাছে কিন্তু এরা অবশ্যই সেই রকম কিন্তু কিছু নয়। ইভেন আমি তোমাদেরকে এইটাও বলতে পারি, এসব ভারতীয় প্লেয়ারদেরকে ইস্ট বেঙ্গল নিয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটা 90 মিনিট ম্যাচ ধরে রাখার মতো ক্ষমতা নেই। ইরেসপেক্টিভলি আমি তোমাদেরকে আরও একটা কথা বলবো, কাল কিন্তু বেশ কয়েকজন ফুটবলার দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে, তাদের মধ্যে তো অবশ্যই সার্থক ঘোলুই, জেরি, এদের নাম তো করতেই হবে। কিন্তু ওই যে বললাম, একটা ম্যাচ জিততে গেলে একটা ভালো সেট টিম লাগে, যে টিমের মধ্যে একটা ডেপথ থাকবে, একটা ভালো রিজার্ভ বেঞ্চ লাগে, সেইটা কিন্তু একেবারেই নেই এই ইস্ট বেঙ্গল দলের মধ্যে। তো শুনতে খুব খারাপ লাগছে, তো এই হারের দায় আমি বলবো ফুটবলার কোচদের থেকেও কিন্তু অনেক বেশি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। তো আমি নাম করছি না কারুর, তোমরা সবাই সেই নামগুলো জানো, সেটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তো আশা করবো এর থেকে শিক্ষা নেবে লাল হলুদ ম্যানেজমেন্ট। তো যাই হোক, চলো, এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার একটা নোটিফিকেশন চলে যায়। তোমরা যারা জানার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও, আর পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো, এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।